নমস্কার আমি আরও একবার আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে আমার লাস্ট ভিডিও ছিল ভেরি এবং মাছের ইউজের ওপরে যে অনেক সময় আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আমরা কোথায় ভেরি বা কোথায় মাছ বসাবো সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা হয়েছে আমার লাস্ট ভিডিওতে আজকেও সেরকমই দুটো শব্দকে বেছে নিয়েছি যাদের প্রয়োগ নিয়ে আমাদের মধ্যে একটা সন্দেহ থেকে থাকে যে কোথায় কাকে ব্যবহার করব এবং কি মানে বা কী অর্থে ব্যবহার করব তো এরকমই দুটো শব্দ আজকে আমি বেছে নিয়েছি প্রথমে শব্দের শব্দ দুটো কি সেন্সে ব্যবহৃত হয় সেটা নিয়ে আলোচনা এবং তারপর পিকেজি সরকারের প্র্যাকটিস সেটের বই থেকে যথারীতি যে প্রবলেমগুলো রয়েছে এই সংক্রান্ত সেটা নিয়ে আলোচনা করে দেব আজকে যে শব্দ দুটো নিয়েছি সেটা হচ্ছে হার্ড এবং হার্ডলি হার্ড এবং হার্ডলি দেখে মনে হচ্ছে যে একই তো শব্দ একটা এলওয়াই যুক্ত রয়েছে আবার শুধু হার্ড একটা রয়েছে কিন্তু হার্ড মানে আমরা আবার অ্যাডজেক্টিভেও দেখেছি যে অ্যাডজেক্টিভে আমরা হার্টকে পেয়েছি কিন্তু এছাড়াও অ্যাডভার্ভ হিসেবেও হার্ডের প্রয়োগ রয়েছে সেটাই আজকে দেখে নেব যে মানে এমনিতে হার্ড মানে হচ্ছে শক্ত বা কঠিন শক্ত বা কঠিন যে হার্ড টাস্ক একটা কঠিন কাজ তো এভাবেও আমরা হার্টকে পেয়েছি কিন্তু যখন অ্যাডভার্ভ হিসেবে হার্ড থাকে সেন্টেন্সে আবার হার্ড আমরা পেয়ে থাকি তখন কিন্তু এদের মানের মধ্যে একটা সম্পূর্ণ সম্পূর্ণ ডিফারেন্ট মিনিং এরা ক্যারি করে এবং এদের ইউজটা অবশ্যই আমাদের একটু জেনে নিতে হবে যেমন হার্ড দুটো অর্থে ব্যবহৃত হয় প্রথমটা হচ্ছে যখন খুবই পরিশ্রম বোঝাবে আর কি পরিশ্রম হি ওয়ার্কস হার্ড সে প্রচন্ড পরিশ্রম করেছে হ্যাঁ তো এই ক্ষেত্রে কিন্তু পরিশ্রম অর্থে আমরা একটা পাই এবং আর পাই হচ্ছে প্রচণ্ড বেগে বা সজলে যেটাকে আমরা বলি এই দুটো অর্থে কিন্তু হার্ডের প্রয়োগ রয়েছে আমরা যখন এর পরেই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। পিকিদের সরকারের বই থেকে এরকম তখনই আমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তবে প্রথমে বলে রাখি যে এই দুটো অর্থে আমরা হার্ডকে পেয়ে থাকি একটা হচ্ছে পরিশ্রম এই অর্থে এবং আরেকটি হচ্ছে প্রচণ্ড বেগে বা সজরে এই দুটো অর্থে তবে পরিশ্রম এই অর্থে এবং প্রচণ্ড বেগে সজরে এই দুটো অর্থেই হার্ডের একটা প্রয়োগ রয়েছে তবে হার্ডলির থেকে বেশি হার্ডলির যে ইউজটা আমরা পাই যে সেন্সে সেটা হচ্ছে কদাচিৎ কখনো কখনো তবে সেটার মধ্যে কিন্তু নেগেটিভ সেন্সটাই ক্যারি করে মানে প্রায় না বললেই চলে প্রায় না বললেই চলে মানে এর মধ্যে একটা নেগেটিভ মানে আমার এখানে বন্ধু প্রায় নেই নেই বললেই চলে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা হার্ডলি কথাটা ইউজ করবো আমি এক্সাম্পলে আসছি তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হবে তো হার্ডলি অবশ্যই কিন্তু কদাচিৎ এই সেন্সে হার্ডলির বেশ প্রয়োগ রয়েছে এবং আরেকটি হচ্ছে কঠোরভাবে কঠোরভাবে মানে যেটাকে কড়াভাবে কঠোরভাবে এই অর্থেও কিন্তু হার্ডলির প্রয়োগ আছে তবে তুলনামূলক কম কদাচিত এই সেন্সে হার্ডলির প্রয়োগ আমরা একটু বেশি দেখতে পাই তো এটা হচ্ছে হার্ড এবং হার্ডলির মানে হার্ড দুটো অর্থে একটা হচ্ছে পরিশ্রম শ্রম মানে প্রচুর পরিশ্রম কঠোর পরিশ্রম করছে তো সেক্ষেত্রে হার্ড ইউজ হচ্ছে এবং আরেকটি হচ্ছে প্রচণ্ড বেগে বা সজরে সেটার প্রয়োগও দেখে নিচ্ছি আর হার্ডলি সেখানে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও দুটো মানে কাজ করছে একটা হচ্ছে কদাচিৎ প্রায় না বললেই চলে একটা নেগেটিভ ফোর্স রয়েছে এর মধ্যে আর আরেকটি হচ্ছে কঠোরভাবে এই তো গেল এই দুটো শব্দের মানে যে হার্ড এবং হার্ডলি কিভাবে কি মিনিং নিয়ে রয়েছে আর কি এবার দেখে নেব এই শব্দগুলোকে সেন্টেন্সে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করছি এই মানেগুলোকে বজায় রেখে এবং এখানে কতটা কনফিউশন কাজ করে সেটা নিয়ে আলোচনায় আসছি এরপর বোর্ডে পিকে সরকারের বই থেকে এবং আর কিছু বাইরের একটি প্রবলেম এখানে রয়েছে যেখানে আমাদের মানে সঠিকভাবে হার্ড বা হার্ডলি বসাতে হবে এরকম প্রবলেম যদি আমাদের এক্সামে থাকে অবশ্যই সেখানে অপশান থাকবে এবং এখানে বলে রাখি অপশানে কিন্তু চারটের মধ্যে দুটোতে হার্ড এবং হার্ডলি থাকবেই এবং সে এই দুটো নিয়েই আমাদের তখন কনফিউশন কাজ করবে যে কাকে চুজ করব। হার্ডকে না হার্ডলিকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই মিনিং এবং ইউজ জেনে রাখতেই হবে সঠিকভাবে নির্বাচন করার জন্য যে কাকে আমরা এখানে চয়েস করবো হার্টকে না হার্ডলিকে যেমন এক নম্বর প্রবলেমই আছে হি ওয়ার্কড সো ড্যাশ দ্যাট ইজ হেলথ ব্রোক ডাউন সে প্রচণ্ড মানে পরিশ্রম করেছিল যার জন্য তার স্বাস্থ্য ভেঙে পড়ে তাহলে এখানে ওয়ার্কড কেমন ওভাবে না প্রচণ্ড পরিশ্রম করেছিল তা আমরা জানি এইচ আর ডি হার্ড এটা একটা ডিলিজেন্ট বা পরিশ্রম এটা বোঝায় এটা দিয়ে তাহলে হি ওয়ার্ক সো হার্ড দ্যাট হিজ হেলথ ব্রোকডাউন এখানে হার্ডলি হবে না এখানে হার্ড হচ্ছে নাম্বার টু আই ক্যান ড্যাশ বি আর দ্য স্ট্রেন আই ক্যান ড্যাশ বি আর দ্য স্ট্রেন আমি এই চাপ সহ্য করতে পারবই না মানে এটা এটা মানে আমার পক্ষে সহ্য করা প্রায় হবে না বললেই চলে এই যে এই যে সিচুয়েশান তাহলে এটা মানে এই এক মানে বোদ্ধা কথা হচ্ছে যে এই চাপটা আমি সহ্য করতে পারবো না এটাকে এভাবেই বলা হচ্ছে যে এই চাপ আমি প্রায় সহ্য করতেই পারবো না সো আই ক্যান হার্ডলি বিয়ার দ্য স্ট্রেন এখানে কোথাও নট বা নো এরকম কিছু নেই কিন্তু তাও একটা নেগেটিভ ফোর্স কাজ করছে আমি বলেইছি হার্ডলি এটার মধ্যে একটা নেগেটিভ ফোর্স রয়েছে যে প্রায় না বললেই চলে মানে এটা আমি করতেই পারবই না প্রায় এরকম একটা ব্যাপার তাহলে আই ক্যান হার্ডলি বিয়ার দ্য স্ট্রেন এখানে হার্ড হবে না হার্ডলি হবে আচ্ছা নাম্বার থ্রি হি হ্যাজ ড্যাশ এনি ফ্রেন্ড হেয়ার তার এখানে প্রায় বন্ধু নেই বললেই চলে তো হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ড হেয়ার এটাও কিন্তু মানে যদি এটার মানে এরকম যদি বলাও হয় যে ওর এখানে অল্প সংখ্যক বন্ধু আছে তার মানে এখানে ওর বন্ধু প্রায় নেই বললেই চলে এর মধ্যে একটা নেগেটিভ ফোর্স রয়েইছে সো হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ড হেয়ার আই স্ট্রাগল আই স্ট্রাগল ড্যাশ অ্যান্ড হ্যাভ অ্যাট লাস্ট সাকসিডেড আমি প্রচুর পরিশ্রম করেছিলাম এবং তারপরে আমি সফলতা পাই সবশেষে সো আই স্ট্রাগলড হার্ড অ্যান্ড হ্যাভ অ্যাট লাস্ট সাকসিডেন্ট এখানে হার্ড হলো নাম্বার ফাইভ হি বিট মি সো ড্যাশ দ্যাট আই ওয়াজ অলমোস্ট ডেড সে আমাকে প্রচণ্ড জোরে মানে খুব সজোরে আমাকে এতই মেরেছিল যে আমি প্রায় মরেই যাচ্ছিলাম তো এখানে হি বিট মি সো হার্ড এই যে হার্ডের দুটো মিনিং আমি বলেছি একটা হচ্ছে ডিলিজেন পরিশ্রম আরেকটি হচ্ছে উইথ গ্রেট ফোর্স মানে প্রচণ্ড বেগে বা সজোরে তো এখানে কিন্তু দু নম্বর মিনিংটাই কাজ করলো হি বিট মি সো হার্ড দ্যাট আই ওয়াজ অলমোস্ট ডেড এখানে কিন্তু হার্ডলি নয় নাম্বার সিক্স আই হ্যাভ ড্যাশ এনি মানি ইন মাই পকেট আমার পকেটে টাকা নেই বললেই চলে সো আই হ্যাভ হার্ডলি এনি মানি ইন মাই পকেট আচ্ছা নাম্বার সেভেন হি ওয়ার্কস ড্যাশ টু গেট সাকসেস সফলতা পেতে সে কঠোর পরিশ্রম করে তাহলে হি ওয়ার্কস হার্ড বা হি ইজ ওয়ার্কিং হার্ড অ্যাকচুয়ালি প্রবলেম হি ইজ ওয়ার্কিং হার্ড টু গেট সাকসেস সফলতা পেতে সে কঠোর পরিশ্রম করে চলেছে নাম্বার এইট দ্য রুল ওয়ার্ক এই যে দ্য রুল ওয়ার্ক এই নিয়ম এখানে কঠোরভাবে কাজ করেছিল কঠোরভাবে কাজ করেছিল সো দ্য রুল ওয়ার্ক হার্ডলি হার্ডলিরও যে আরেকটি মানে আমি বলেছিলাম যে কঠোরভাবে সেই মানে অনুযায়ী এই এক্সাম্পল দ্য রুল ওয়ার্ক হার্ডলি নাম্বার নাইন ইট রেইনস হার্ড আচ্ছা এটা বলে রাখি ইট রেইনস হার্ড এটা মানেও কিন্তু মুষলধারে মুসলধারে যেটাকে আমরা অনেকে ক্যাটস অ্যান্ড ডগস লিখে থাকি ক্যাটস অ্যান্ড ডগস এই যে ফ্রেজটা আমরা ইউজ করি এটার মানেও কিন্তু মুসলধারে আমরা বলি ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ ক্যাটস অ্যান্ড ডগস তার পরিবর্তে আমরা এরকমও বলতে পারি ইট ইজ রেইনিং হার্ড ইট ইজ রেইনিং হার্ড ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস যেমন আমরা বলি যে মুসলধারে বৃষ্টি পড়ছে তার পরিবর্তে আমরা এটাও বলতে পারি ইট ইজ রেইনিং হার্ড সেই এক্সপ্রেশন এখানে ইট রেইনস হার্ড এটাও হচ্ছে উইথ গ্রেট ফোর্স প্রচন্ড বেগে বৃষ্টি পড়ে তো এইটাই এখানে বোঝানো হচ্ছে নাম্বার টেন শি ড্যাশ কামস হেয়ার সে এখানে কদাচিৎ আসে সে প্রায় আসে না বললেই চলে সো শি হার্ডলি কামস হেয়ার শি হার্ডলি কামস হেয়ার তাহলে এই হচ্ছে হার্ড এবং হার্ডলি নিয়ে একটা আলোচনা এবং অবশ্যই এখানে মানেটাকে বুঝেই আমাদের করতে হয়েছে যে কি সেন্সে হার্ড এবং কি সেন্সে হার্ডলি ইউজ হচ্ছে আশা করছি মানে পিকেদের সরকারের বই থেকেই এক্সারসাইজটা আমি করে দিয়েছিলাম অনেকেই আমাকে বলেছে পিকেদের সরকারের গ্রামার এটা একটু সলভ করে দিতে তো সেটাই চিন্তা করেই সেই ওনার বই থেকে এক্সারসাইজ কিছু দেওয়া রয়েছে আর কিছু বাইরেরও আছে আশা করছি আপনাদের অবশ্যই এটা বেনিফিটেড হবে এই ভিডিও খুব শীঘ্রই আমি আসছি আমার নতুন বিষয় নিয়ে এভাবেই আমার সঙ্গে থাকুন ধন্যবাদ